Good morning, my dear children of class 3. It's your social studies classwork. And today's date is 25th of December 2020. So let's start our today's classwork. Okay. Um, so page number 100. Okay. In your social studies book, page number 100, today you start from Gregorian calendar. আগের দিন আমরা এই পর্যন্ত পড়েছিলাম আজকে আমরা এখান থেকে স্টার্ট করবো গ্রেগোরিয়ান ক্যালেন্ডার থেকে সো লেটস স্টার্ট দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ক্যালেন্ডার ইন দ্য ওয়ার্ল্ড ইজ নৌন অ্যাজ দ্য গ্রেগোরিয়ান ক্যালেন্ডার দিস ক্যালেন্ডার ওয়াজ ক্রিয়েটেড ইন ইউরোপ মেনি সেঞ্চুরিজ অ্যাগো এই ক্যালেন্ডার a calendar takes one particular event as the starting point and determines the dates of other events accordingly the gregorian calendar started from the birth year of jesus christ the gregorian calendar has 12 months starting from the month of january the last month of the, uh, the year is December. Five months of the year consist of 31 days each, while other months except February have 30 days each. The month has 28 days.

এই যে ক্যালেন্ডার রয়েছে এই ক্যালেন্ডারটি ইউরোপে তৈরি হয়েছিল ফর মেনি সেঞ্চুরিস অ্যাগো ওকে বহুকাল আগে ইউরোপে তৈরি হয়েছিল এই গ্রেগোরিয়ান ক্যালেন্ডার এবার ক্যালেন্ডার কী হয় ক্যালেন্ডারে কোনো একটা টেক্সট ওয়ান পার্টিকুলার ইভেন্ট অ্যাজ দ্য স্টার্টিং পয়েন্ট কোনো একটা ইভেন্ট থাকে যে ওটা হলো এই ক্যালেন্ডারের স্টার্টিং পয়েন্ট সেখান থেকে ক্যালেন্ডারটা গণনা করা স্টার্ট করা হয়ে থাকে ওকে এবার সেই অনুযায়ী সেটাকে ধরে আদার্স যে ইভেন্টসগুলো রয়েছে ওগুলো ডেট ওয়াইজ ওগুলোকে অ্যাকর্ডিংলি সাজানো হয় এবার এই যে গ্রেগুরিয়ান ক্যালেন্ডার রয়েছে এটা কোথা থেকে স্টার্টিং পয়েন্ট হয় কোন মেনলি কোন ইভেন্টসের জন্য এটা হলো জিসাস ক্রাইস্টের বার্থ বার্থ ইয়ার অফ জিসাস ক্রাইস্ট সেদিন থেকে গ্রেগুরিয়ান ক্যালেন্ডারটা স্টার্ট করা হয় একটা ইভেন্ট দরকার যে একটা চিহ্নিত করেন যে এখান থেকে স্টার্ট হচ্ছে ক্যালেন্ডারটা ক্যালেন্ডারে যে স আমরা গুনবো ডেট ডেটগুলো ইভেন্টসগুলো সেগুলো এখান থেকে স্টার্ট হচ্ছে ওটাকে আমরা এক তারিখ হিসেবে ধরবো মানে এরকম আর দ্য গ্রেগুরিয়ান ক্যালেন্ডার হ্যাজ টুয়েলভ মান্থ স্টার্টিং ফ্রম দ্য মান্থ অফ জানুয়ারি মানে গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের বারোটা মাস রয়েছে যে স্টার্টিং মান্থটাই হল জানুয়ারি আর লাস্ট মান্থটা যে রয়েছে বছরের শেষের যে মাসটা সেটা হলো ডিসেম্বর ফাইভ মান্থস অফ দ্য ইয়ার কনসিস্ট কনসিস্টস অফ থার্টি ওয়ান ইচ মানে এই যে রয়েছে এর মধ্যে পাঁচটা মাস হল একত্রিশ দিন রয়েছে পাঁচটা মাসে এই বারোটা মাসের মধ্যে পাঁচটা মাস হলো একত্রিশ দিনের এবং অন্যদিকে যে বাকি মান্থগুলো ফেব্রুয়ারি বাদ দিয়ে সেগুলো কিন্তু থার্টি ডেজে আর ফেব্রুয়ারিতে টোয়েন্টি এইট ডেজ থাকে লিপিয়ার বাদ দিয়ে লিপিয়ার থাকলে সেখানে টোয়েন্টি নাইন হয় বাট লিপিয়ার যদি না থাকে তো ওখানে টোয়েন্টি এইট ডেজ হয় ওকে হয়ে গেল ওকে সো আশা করি বুঝতে পেরেছো গ্রেগোরিয়ান ক্যালেন্ডার একদম আমাদের ক্যালেন্ডার বেশি ইউজ করা হয় এর সময় পঞ্জিকা বায়ের যে ডিভিশনগুলো থাকে এর গণনা পদ্ধতি যে এটা মাসে দিন বছরে ডিভাইড হয়ে থাকে ওই জন্য খুব সুবিধাজনক আচ্ছা নেক্সট হলো টাইম লাইন সম্পর্কে পড়ব a timeline is a list of different events that are arranged according to the other of their occurrences Occurrence, okay it helps us to understand history in a more organized and efficient efficient way it tells us about the events happened at different times. A timeline also gives us information about the time duration between two events. Timelines are not only for past events but can also be used even today. They help us keep track of. অ্যান্ড অর্গানাইজ ইম্পর্টেন্ট ডেটস ইন আওয়ার লাইফস তো টাইম লাইন সম্পর্কে এখন আমরা পড়বো আচ্ছা ওই টাইম লাইন কী টাইম লাইন একটা লিস্ট কিসের লিস্ট ডিফারেন্ট ইভেন্টসের মানে বিভিন্ন ধরনের ইভেন্টস হয়ে থাকে ঘটনা হয়ে থাকে সেগুলোর একটা লিস্ট অ্যাকর্ডিং অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু অর্ডার দেওয়ার ওকে তো পরপর সেগুলো সজ্জিত হয়ে থাকে এটা আমাদেরকে একটা হিস্ট্রি সিকোয়েন্স বুঝতে খুব সাহায্য করে যে যখন আমরা পরপর একটা জিনিস সাজাবো যে এই ঘটনার পর এটা হয়েছে এই ঘটনার পর এটা হয়েছে এরকম যখন আবার আমরা ইভেন্টসগুলোকে অ্যাকর্ডিংলি সেখানে সিকোয়েন্সলি আমরা অ্যারেঞ্জ করব। তখন আমাদের পক্ষে সেটা বোঝাটা খুব সুবিধা হবে যে কার পরে কোন ঘটনাটা ঘটল ঠিক আছে ইতিহাসটাকে বুঝতে আমাদের সাহায্য করবে সেটা আবার একটা খুব অর্গানাইজড এবং এফিশিয়েন্ট একটা ওয়েতে আমরা শিখতে পারবো ঠিক আছে আর মনেও থাকবে আর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো হয়েছিল বিভিন্ন ধরনের ইভেন্টসগুলো যে ঘটেছিল সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইমসে হয়েছিল সেগুলো সব আমরা জানতে পারব জানতে পারি একটা টাইমলাইন আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে থাকে মানে দুটো ধরো দুটো ইভেন্টস ঘটেছে দুটো ডেটে এবার তাদের মধ্যে যে ডিউরেশন কত রকম ছিল সেগুলো জানতে এবং বুঝতে আমরা খুব মানে উপকারিতা পাই মানে এই টাইম লাইন থেকে টাইম লাইন এটা আমাদের কিন্তু বলতে সাহায্য করে যে দুটো ইভেন্টের মধ্যে ডিউরেশন কতটুকুন ইনফরমেশন কীরকম আর সব থেকে বড়ো কথা এই যে টাইম লাইন টাইম লাইন সেটা কিন্তু শুধু পাস্টের জন্যই না যে সমস্ত ইভেন্টসগুলো আমরা বর্তমানে ঘটে থাকে সেগুলোও আমরা আমাদের বোঝার পক্ষে খুব সুবিধাজনক আর আমাদের জীবনের যে ইম্পর্টেন্ট ডেটসগুলো রয়েছে সেগুলোকে ট্র্যাক করতে এবং অর্গানাইজ করতেও কিন্তু টাইম লাইন ভীষণভাবে সাহায্য করছে ঠিক আছে তো আজকে আমরা এই দুটো টপিকই পড়লাম গ্রেগোরিয়ান ক্যালেন্ডার এবং টাইম লাইন তোমরা বাড়িতে ভালো মতো যতটুকুন পড়ালাম পড়বে তারপরে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে ওকে সো থ্যাংক ইউ আওয়ার টুডেজ ক্লাস ইজ ওভার